আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক। আপনারা যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখান থেকে আজকে আমাদের এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম করোনা ভাইরাস আপডেট অনুষ্ঠানে জয়েন করেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আজকে আপনাদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমি আছি আদনান পাভেল, এবং আজকে আমাদের সাথে করোনা ভাইরাস নিয়ে কথা বলার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে তিনজন অভিজ্ঞ প্যানেলিস্ট আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের প্রথম স্ক্রিনে আছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। হি ইজ এ ভেরি ওয়েল নোন পার্সন ইন বাংলাদেশ, হি ইজ এ ভেরি ওয়েল নোন পার্সন অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যেখানে বাংলাদেশিরা আছে ওনাকে চিনে থাকেন আপনারা, উনি সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। তারপর উপস্থিত আছেন মোহাম্মদুল্লাহ, উনি মাননীয় পুলিশ সুপার হবিগঞ্জ। তারপর উপস্থিত আছেন ডক্টর হিমাংশু রায়, উনি উপপরিচালক সিলেট ওসমানী মেডিকেল কলেজ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এনটিভি ইউরোপের স্পেশাল প্রোগ্রাম করোনা ভাইরাস আপডেট। আমরা আজকে মেনলি কথা বলবো, যদিও আমরা এখন যুক্তরাজ্যের আমাদের স্টুডিও থেকে এই অনুষ্ঠান করছি, বাট আজকে আমরা মেনলি কথা বলবো বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে করোনা ভাইরাসের কি সিচুয়েশন, আপনাদের প্রস্তুতি, আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, তা নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন নামে যিনি পরিচিত সবার কাছে, ব্যারিস্টার সুমন আমি যদি প্রথমে আপনার কাছে আসি, আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি শুধু এখন না, এই করোনা ভাইরাসের যে ক্রাইসিস মুহূর্ত না, আপনি সবসময় চেষ্টা করেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাপারগুলোতে একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার, এবং আপনি খুব সাকসেসফুলি এই জিনিসটা করে থাকেন। আমরা জানি শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে আমরা যে যেখানে থাকি না কেন আমরা সেই ব্যাপারটা জেনে থাকি। এই করোনা ভাইরাস টাইমে আমরা দেখেছি আপনি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য অনেকগুলো ভিডিও করেছেন, অনেকবার ফেসবুক লাইভে এসেছেন, অনেকগুলো ভিডিও করেছেন, অনেক ইন্টারভিউতে আপনি গিয়েছেন। আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আপনি কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো এমপি না, কিন্তু সবসময় কেন, কিসের অনুপ্রেরণা থেকে আপনি সবসময় এইরকম পাবলিক অ্যাওয়ারনেসগুলো রেজ করার চেষ্টা করেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন? ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন করেছেন সবাইকে। দেখুন, আসলে পাবলিক ইন্টারেস্ট যে ব্যাপারটা, এটা আসলে সবার মধ্যেই থাকা উচিত। ওই যে অনেকটা ভাইরাসের মতো, ভাইরাস দেখেন সব জায়গায় অ্যাক্টিভ থাকে না, কিছু কিছু জায়গায় স্লিপিং থাকে। তা আমার কাছে মনে হয়েছে যে পাবলিক ইন্টারেস্টের ব্যাপারে প্রতিটা মানুষের মধ্যেই থাকে, এটা কারো কারো অ্যাক্টিভেট হয়ে যায়। আমি মনে হয় এরকমই একজন মানুষ, ও কিছু মানুষের মধ্যে বা অসংখ্য মানুষের মধ্যে একজন। যে আমার কাছে মনে হয়েছে যে আমি লন্ডনে যখন পড়াশোনা করতাম, আমি ব্যারিস্টার হওয়ার পর আমার লন্ডনে থেকে যাওয়ার সুবিধা ছিল, আমি পরে আমেরিকাতে থেকে যাওয়ার সুবিধা ছিল, সবকিছু রেখে আমার মনে হয়েছে যে আমি আসলে, আমাকে প্রিপেয়ার করা হয়েছে আসলে বেসিক্যালি বাংলাদেশের জন্যই। আমি বাংলাদেশ সরকারের টাকা পয়সা ব্যবহার করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বা বাংলাদেশের মাটি, বাংলাদেশের পানি, এগুলো মানে ব্যবহার করে আজকে আমার এই অবস্থান। আমার, আমি মনে করি যে আমার বাবার যতটুকু না মানে অবদান আমার জীবনে, এর চেয়ে বেশি, আমি একদম প্রত্যক্ষভাবে মনে করি এর চেয়ে অনেকটুকু বেশি অবদান আমার দেশের বা দেশের মানুষের, বা আমি মনে করব যে দেশের যেসব জিনিসগুলো আমি ব্যবহার করেছি। তাই আমি পরবর্তীতে আমার মনে হলো যে কোনো দেশই আসলে বেসিক্যালি আমার জন্য না, বা আমি ওই সব দেশের জন্য না। আমার কাছে মনে হয়েছে যে যে যোগ্যতাটুকুই আমি অর্জন করেছি, এটুকু যদি আমি আমার দেশে ফিরে এসে, বিশেষ করে যদি আমি আমার অবস্থানটা ঠিক রাখতে পারি, আমি আমার সততা ঠিক রাখতে পারি, আমি আমার কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখতে পারি, হোক না যদি 10টা ইয়াং মানুষকেও যদি আমি মোটিভেট করতে পারি। আপনি তো জানেন যে আমাদের দেশে, বাংলাদেশে বেসিক্যালি যে ভাইরাস, শুধু করোনা ভাইরাস তো সমস্যা না, আরো ভাইরাসে আমরা আক্রান্ত। সবচেয়ে বড় ভাইরাস যেটা, এটা হচ্ছে দুর্নীতির ভাইরাস। দুর্নীতির ভাইরাস যদি অত স্ট্রং না হতো, তো করোনাতে আমরা হয়তো এত দুর্বল হইতাম না। এগুলো আরো বিস্তারিত কথা বলা যাবে। আসলে ভিতর থেকে যে টানটা, এই টানটা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয়েছে যে ব্রেইন ড্রেইন, আমাকে এই দেশ তৈরি করার পর যদি আমি এই দেশ থেকে চলে যাই, আর এই দেশে ব্যাক করে, আসলে শুধু টাকার জন্য কিন্তু মানুষ বাঁচে না, অনেক মানুষের অনেক টাকা আমি দেখেছি, বা আমি অনেক নক্ষত্রের পতনও হইতে দেখছি। তো এইসব দেখে আমার মনে হয়েছে যে আসলে মাতৃভূমির সেবা করা বা জন্মস্থানের সেবা করার মধ্যে যে আত্মতৃপ্তি, এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়, এই জায়গা থেকে আসলে আমার যাত্রা শুরু। রাইট, আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা পার্টিকুলারলি এই কারেন্ট ক্রাইসিস সিচুয়েশনে বাংলাদেশের বিত্তমান যারা আছে বা আপনাদের মতন ইনফ্লুয়েন্সিয়াল লোকজন যারা আছে, তারা কি করছে বা তাদের কি করা উচিত আরো বাংলাদেশের লোকজনকে হেল্প করার জন্য, আমরা আপনার কাছে আরো জানতে চাইবো।
আমি আমাদের মাননীয় এসপি মহোদয়, উনি হবিগঞ্জ জেলার মাননীয় এসপি, উনি আমাদের সাথে আজকে জয়েন করেছেন ভিডিও কলের মাধ্যমে হবিগঞ্জ থেকে। আমরা ওনার সাথে কথা বলবো। এসপি মোহাম্মদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা দেখছি যে ইদানিং এই কারেন্ট ক্রাইসিসটাতে ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ, র্যাব, আর্মি, প্রশাসনের লোকজন আপনারা খুব অ্যাক্টিভ। আপনারা চেষ্টা করছেন যেন পাবলিকে অ্যাওয়ারনেসটা আপনারা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আপনি পার্টিকুলারলি হবিগঞ্জ পুলিশ, আপনি হবিগঞ্জ পুলিশের এসপি, আপনি পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জে বাংলাদেশ পুলিশের অ্যাক্টিভিটিস যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন, আমি শিওর যে আমার দর্শক আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন অনেকেই, আপনার পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনারা অনেকেই হবিগঞ্জের। তো আমরা এখন হবিগঞ্জের মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে জানবো যে হবিগঞ্জ পুলিশ এই পার্টিকুলার ক্রাইসিসে কি করছে জনগণের পাশে পাশে দাঁড়ানোর জন্য। এসপি সাহেব, আপনি যদি আমাদেরকে বলতেন। আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দর্শকদের আসসালামু আলাইকুম আদাব। আসলে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকেই বাংলাদেশের পুলিশ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিন্তু তাদের অবদান দেখে আসছে এবং জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নেও বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় আপনারা দেখেছেন, সাক্ষী আছেন, তারা বিভিন্ন কন্ট্রিবিউশন করেছেন। বর্তমানে আমি যেটা মনে করি করোনা যুদ্ধ, এই যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পুলিশ সদস্য তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তেমনি জেলা পুলিশ হবিগঞ্জ আমাদের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। আমরা জেলা পুলিশ হবিগঞ্জ আমরা প্রথম দিকে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা শুরু করি। আমরা প্রথমে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের করোনা ভাইরাস কি, এটা আক্রান্ত হলে কি ধরনের সাইন সিম্পটম হতে পারে, আর এটা কি, আর এটা কি কি ভাবে এটা ছড়িয়ে পড়ে, কিভাবে মুক্ত থাকা যায়, সেই ধরনের আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রচার প্রচারণা করেছি। সেটা আমরা ফেসবুকের মাধ্যমে করেছি, ব্যানার ফেস্টুনের মাধ্যমে করেছি, এবং আমরা লিফলেট ছাপিয়েছি। সেই লিফলেট আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিউনিটি পুলিশিং এর কমিটি আছে এবং আমাদের বিট ভাগ করা আছে প্রত্যেকটা সাব ইন্সপেক্টর এবং ইএসআই দের মধ্যে। তাদের মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে বিট অফিসারদের মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে এই লিফলেট দিয়েছি এবং সেখানে করোনা ভাইরাস এর বিস্তারিত তথ্য বহুল সেই লিফলেট, এবং সেখানে গ্রাম পর্যায়ে তারা যেন সচেতন করে তোলে সাধারণ মানুষদের মধ্যে, সেটা আমরা করেছি। সর্বশেষে আমরা গ্রাম পর্যায়ে বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন যারা আছে তাদের মধ্যেও আমরা এই লিফলেট বিতরণ করেছি, তারা যেন তাদের মাইক অথবা আগত যে মুসল্লি আছে তাদের মধ্যে সচেতন করার চেষ্টা করেন। আপনি দেখে থাকবেন মানুষ কিন্তু গ্রাম পর্যায়ে গেলেও মানুষ কিছুটা কিছু বুঝে করোনা ভাইরাসটা কি, এই জন্য কিন্তু মানুষ মাস্ক পরে ঘোরাঘুরি করে, যদিও সে এখন পর্যন্ত ওইভাবে মেনটেন করে না, বাট সে করোনা ভাইরাস যে একটা সোয়াসীয় রোগ যার প্রেক্ষিতে নিজেকে সেটা থেকে মুক্ত রাখার জন্য কিন্তু তারা মাস্ক ব্যবহার করে। আর আমরা গ্রাম পর্যায়ে এই কাজ করেছি বলে কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষ একটা সচেতন বা একটু জানতে পেরেছে। তারপর আমরা করেছি আমাদের পুলিশ সদস্যদের সুরক্ষার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, কারণ পুলিশ সদস্যরা যদি নিজেরা সুস্থ না থাকে তাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না, যার প্রেক্ষিতে আমরা আমাদের পুলিশ সদস্যদের মধ্যে স্যানিটাইজার, তারপর মাস্ক, তারপর গ্লাভস, এগুলো বিতরণ করেছি এবং প্রত্যেকটা পুলিশের আমাদের থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, সার্কেল অফিস, আমার অফিস এবং পুলিশ লাইন্স প্রবেশ পথে কিন্তু আমরা স্যানিটাইজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। সেখানে আমরা স্প্রে মেশিন দিয়েছি, স্প্রে মেশিনের মাধ্যমে বাইরে থেকে আগত সাহায্য প্রার্থী এবং আমাদের ডিউটি শেষে আগত পুলিশ সদস্যদের স্যানিটাইজ করে তারপরে আমাদের কিন্তু প্রবেশ করাতে করানো হচ্ছে। এছাড়া আমরা কিন্তু আমাদের রুল কলের মধ্যেও এই আমাদের সদস্যদেরকে সচেতন করার জন্য এগুলা আমাদের করোনা ভাইরাস সংক্রান্তে তাদেরকে নিয়ম প্রতিনিয়ত তাদেরকে বিভিন্নভাবে রুল কলে আমাদের পুলিশ সদস্যদের স্পেশালি করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, কিভাবে মুক্ত থাকা যায় এই বিষয়গুলো তাদেরকে এক্সপ্লেইন করা হয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এসপি মহোদয়। আপনার সাথে আমরা আরো কথা বলবো। আপনি বলছিলেন যে এই ক্রাইসিস সিচুয়েশনে বাংলাদেশ পুলিশের অ্যাক্টিভিটিস নিয়ে আপনি কথা বলছিলেন, আপনি মেনলি কথা বলছিলেন হবিগঞ্জ পুলিশ কি করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা কিভাবে পাবলিক অ্যাওয়ারনেসটা রেজ করার চেষ্টা করছে।
এই করোনা ভাইরাস যুদ্ধে আমি এটা যদি যুদ্ধ হয়ে থাকে, তাহলে সে যুদ্ধের ফ্রন্ট লাইনের সৈনিক হচ্ছে যারা ডাক্তার, যারা মেডিকেল প্রফেশনের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা ডাক্তার, নার্স বা হসপিটালের সাথে যারা সম্পৃক্ত আছে, স্বাস্থ্যসেবার সাথে যারা সম্পৃক্ত আছে, তারা হচ্ছে এই যুদ্ধের ফ্রন্ট লাইনের সৈনিক। আজকে আমরা ডক্টর হিমাংশু রয়ের সাথে কথা বলবো। উনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক হিসেবে কর্মরত আছে। ডক্টর হিমাংশু রয়, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এনটিভি ইউরোপের এই করোনা ভাইরাস আপডেট অনুষ্ঠানে। আপনি, আমরা জানি যে ডাক্তাররা, আমি বলছিলাম একটু আগে যে ডাক্তাররা হচ্ছে এই যুদ্ধের ফ্রন্ট লাইনের সোলজার, তো আপনারা যারা সোলজার, আপনারা কতটা রেডি আছেন এই ক্রাইসিস ফেস করার জন্য? আমি যদি আপনার কাছে স্ট্রেট ওয়ে জানতে চাই। ধন্যবাদ জনাব সুতালক আতেন সাহেব, এবং ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা জয়েন করেছেন আমার সাথে আজকের এই অনুষ্ঠানে। করোনা যে উদ্ভূত যে বিশ্ব পরিস্থিতি, যেটা আমরা যেটাকে ওয়ার্ল্ড প্যান্ডেমিক বলছি, করোনা প্যান্ডেমিক, তো আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি, এবং দর্শক যারা এবং যারা শুনছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা আসলে পৃথিবীর, আপনারা দেখেছেন যে পৃথিবীর 210টা দেশে করোনা ছড়িয়ে পড়ছে, বাংলাদেশে তা ব্যতিক্রম। বাট আমরা যখন চায়নাতে প্রথম কেস ডিটেকশন হলো, তারপর থেকেই কিন্তু এটা নিয়ে বিশ্বব্যাপী, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা সেবা কার্যক্রমে যারা সম্পৃক্ত, সকলেই কিন্তু খুব চিন্তিত হয়েছেন, এবং সকলেই বিষয়টাকে, যেহেতু মন্তব্যই ছিল প্রথমে যেটা একটা গ্লোবাল ক্রাইসিস হবে, এবং সেই কারণে বাংলাদেশও প্রথম থেকে তার প্রিপেয়ারনেস নিয়ে, তার পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করতে শুরু করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ব্যাপারে একেবারে সামনে দাঁড়িয়ে থেকে এই নির্দেশনাগুলি এবং সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য যারা তার সাথে সম্পৃক্ত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের অন্যান্য বিশেষজ্ঞ যারা বিভিন্ন সময় বিভিন্ন প্যান্ডেমিক এপিডেমিকে কাজ করেছেন, যারা আছেন, যারা এখন হয়তো অবসরে আছেন, সেই চিকিৎসক বৃন্দ যারা আছেন, আমাদের চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব যারা করেন, তাদের সকলকে নিয়ে উনি কর্মসূচি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য আলাপ আলোচনা করেছেন এবং করণীয় প্রণয়ন করেছেন। এবং সেই হিসাবে প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত এবং আমাদের একেবারে কমিউনিটি লেভেল, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা প্রধানমন্ত্রীর একটা ডিম চাইল্ড হলো কমিউনিটি ক্লিনিক, যে কমিউনিটি ক্লিনিক গুলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতি 6,000 জনগণের জন্য একটা করে এস্টাবলিশ করা আছে, কোন জায়গায় সেই সংখ্যা হয়তো আরো কম মানুষের জন্য। তো সেই হিসাবে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত যারা এখানে স্বাস্থ্য সেবা দেয় তাদের সকলকে এই ব্যাপারে এওয়ার করেছেন। আমরা সেই চেষ্টা করেছি আমাদের সমন্বয়ের মাধ্যমে, আমাদের জেলা যিনি নেতৃত্ব দেন আমাদের সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পর্যায়ে আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মহোদয়, আমরা সকলকে নিয়ে অনেক আগ থেকে মিটিং করতে শুরু করেছি এবং আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি। তারই আলোকে যেহেতু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক হিসেবে দায়িত্বরত আছি, আমাদের উপরে যেহেতু এটা একটা টার্শিয়ারি লেভেলের হসপিটাল, আপনি জানেন যে বিভাগীয় শহরে আমাদের এই মেডিকেল কলেজ একটা সুনামধন্য মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের সুনাম কিন্তু খুবই জোড়া, এখানে আমাদের অনেক সুনামধন্য চিকিৎসক আছেন এবং এই মেডিকেল কলেজ থেকে পাশ করা অনেক চিকিৎসক বিশ্বে বিভিন্ন। ডক্টর হিমাংশু রয়, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি বুঝতে পেরেছি যে আপনি বলছিলেন যে অনেক দিন ধরেই আপনারা এই ব্যাপারে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশন মিটিং করছেন, এবং আপনি বলছেন যে আপনারা সম্পূর্ণ প্রস্তুত আছেন। আপনি যদি সম্পূর্ণ প্রস্তুতি থাকেন তাহলে আমরা দেখতে পেয়েছি আপনাদের একজন কলিগ, উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, ইভেন ওনার ট্রিটমেন্ট দেওয়ার জন্য সিলেটে কোনো ব্যবস্থা ছিল না, ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে, বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে ঢাকাতে পাঠাতে হলো। তাহলে এটা কি ধরনের প্রস্তুতি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন? আপনার কথা কেটেই আমি বলছি, আপনার কাছে যে তথ্যগুলো গিয়েছে সেটা আমার মনে হয় সঠিক নয়। আমি এটা আমার পক্ষে কথা বলছি না, আমি আসলে সার্বিক ব্যবস্থাপনার পক্ষে কথা বলছি। আপনার কাছে যে তথ্য দিয়েছে সেটা সত্য না। আমরা যে
হসপিটাল থেকে আমরা করোনা আইসোলেশন হসপিটাল হিসাবে বা করোনা কর্নার হিসাবে আমরা নির্বাচিত করেছি। সেই করোনা কর্নারে আমাদের ওই চিকিৎসক মহোদয়, আমাদের ফেলো কলিগ, আমাদের সম্মানিত চিকিৎসক, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন বিভাগের, তিনি সিলেট জেলায় প্রথম করোনা রোগী হিসাবে শনাক্ত হয়েছেন দুর্ভাগ্যজনক ভাবে। আমরা ওনার প্রতি সমবেদনা জানাই, ওনার আরোগ্য কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি যেন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। উনি প্রথম করোনা শনাক্তকৃত রোগী আমাদের সিলেটে। ওনাকে যখন আমরা আমাদের যে নির্ধারিত যে হাসপাতাল সেখানে আমরা ওনাকে আমাদের ব্যবস্থাপনায় নিয়ে এসেছিলাম এবং ওনার এডমিশনের পরে ওনাকে মেডিসিনের বিশেষজ্ঞ প্যানেলের লোকজন দেখেছেন, আমাদের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারাও দেখেছেন এবং ওনার সাথে দীর্ঘক্ষণ ছিলেন, প্রায় 3 ঘন্টা ওনারা ওনার সাথে অবস্থান করেছেন। পরে প্রসেস করেছেন যে উনি আইসিইউতে বা ভেন্টিলেটর সাপোর্টে যাওয়ার উপযুক্ততা ওনার আছে কিনা, কিন্তু ওনার নাজাল কেনুলাতে ওনার অক্সিজেন স্যাচুরেশন ছিল প্রায় 92%, যে স্যাচুরেশনে ওনাকে ভেন্টিলেশনে নেওয়ার কোনো ধরনের প্রয়োজনীয়তা ছিল না। আমাদের শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 2টি আইসিইউ বেড উই ভেন্টিলেটর এন্ড আদার ইকুইপমেন্টস ওয়েল ইকুইপড অবস্থায় আছে। এটা আমি জানি না কেন এই মেসেজগুলা বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এটা আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সিলেটের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা। তো আপনি আপনি বলছেন, আপনি আমি আমি বুঝতে পেরেছি ডক্টর হিমাংশু রায়, আপনি বলছেন যে আপনার কলিগের, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি কিনা চিকিৎসা দিতে গিয়ে উনি এফেক্টেড হয়েছে, ওনার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সেই ধরনের ব্যবস্থা নিয়েছেন সিলেটে, তাই তো? জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের অনেক কলার লাইনে আছেন, অনেকে আমাদেরকে ফোন কল করছেন, আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা কিন্তু এনটিভির ফেসবুকের মাধ্যমে, এনটিভি ইউরোপের ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যে যেই প্রান্তেই থাকেন না কেন আপনারা জয়েন করতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করতে থাকে, আপনারা কিন্তু আমাদের ফেসবুকে আমাদেরকে জানাতে পারবেন এবং আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা ওনারা চেষ্টা করবে আপনাদের সেই কনসার্নগুলো অ্যাড্রেস করার জন্য। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আমার নাম খালেদ আহমদ শাহিন। জি শাহিদ ভাই বলেন। লন্ডন থেকে বলছি। জি জি, আমি ফোন দিছি এই জন্য যে আপনারা আজকে যে অতিথি যারা এখানে উপস্থিত, মানে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অনেক গণ্যমান্য ব্যক্তি, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ডাক্তার এবং পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী সহ। জি, আপনার প্রশ্নটি করুন, আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি করুন, আমাদের অনেক কলা লাইনে আছে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। শাহিদ ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যেটা যে তাদের কাছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে মানুষ যে মানে এখনো পর্যন্ত মানুষ মানে সরকারের ঘোষণার পর মানুষ এখনো পর্যন্ত এইগুলা মানে হোম কোয়ারেন্টাইন বা যে গড়ে টাকা লাগবে এটা এটা এখনো মানুষ বুঝতেছে না, এটা এটার জন্য। থ্যাংক ইউ, আমরা বুঝতে পেরেছি আপনার কনসার্নটা, বুঝতে পেরেছি শাহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কল। নেক্সট কলার, কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। কলার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ডক্টর হিমাংশু রায়, আপনি, আমি আপনার কনসার্নটা বুঝতে পেরেছি। আপনি বলছিলেন যে আপনার কলিগ সিলেটে যিনি অসুস্থ হয়েছে ওনার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমি ব্যারিস্টার সুমন, আমি আপনার কাছে ফেরত আসব। আপনি যদি বলেন যে আমরা দেখতে পাই, এই আমাদের কলার যে একটা প্রশ্ন করেছে যে এই লকডাউন যে সিচুয়েশনটা, আমরা যুক্তরাজ্যে যারা আছি আমরাও কিন্তু একটা লকডাউনের মাঝে আছি এবং গভর্নমেন্টের কিন্তু খুব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, খুব স্ট্রিক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কে বাইরে বের হতে পারবে কে বের হতে পারবে না। উনি বলছিল যে বাংলাদেশে এই লকডাউনটা বা গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করেছে এই লকডাউন সিচুয়েশনটা, বাংলাদেশে কেন সেটা ঠিক মতন লোকজন ফলো করছে না, উনি ওনার কনসার্নটা কি আদৌ ঠিক, আপনি কি মনে করেন? জি, আমি ওনার কনসার্নটি হচ্ছে কি যথার্থ, কনসার্নটি এই কারণে যথার্থ, আপনি মনে মনে আছে কিনা যে আমি শুরু হওয়ার আগে আমি নিউ ইয়র্কে ছিলাম। জি, নিউ ইয়র্কে থেকে আমি প্রথমে একটা লাইভে বলেছিলাম যে নিউ ইয়র্ক কিন্তু ওনারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, বাংলাদেশের আমি সরকারে যারা ছিলেন বা অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারাও ব্যবস্থা নেন, কারণ আমি একটা নিউ ইয়র্কের যিনি মেয়র ছিলেন তার লাইভ দেখে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু 1.5 কোটি মানুষকে লকডাউন করা হয়েছে চীনে,
সুতরাং এটা নট এ ম্যাটার অফ জোক। যাক, আমরা এখানে আড়াই মাস সময় পাইছি, এরপর খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টিন, এই যে কনসেপ্ট গুলা বাংলাদেশের মানুষকে আপনি কিভাবে বলবেন? আমি আমার জন্মের পরে কখনো শুনি নাই এইভাবে আলাদা থাকতে হয়। দুই একটা ওই যে হামতামের ব্যাপারে শুনছি যে একজনকে একটু আলাদা রুমে বা একটা চাদর দিয়ে রাখতে হয়। বাংলাদেশের আপনি জানেন কিনা যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি ধরেন এই যে কিসের ব্যাপারে, করোনার ব্যাপারে সচেতনতা এই ব্যাপারে কনফারেন্স করতেছিলেন, পিছনে 37 জন মানুষ, জি আমরা দেখেছি, জি আমরা সেই ভিডিওটা আমরা দেখেছি, জি জি। আচ্ছা, এখন আমি জাস্ট একটা, আমাদের মাননীয় মেয়ররাও আমি দেখলাম যে ত্রাণ দেওয়ার নামে আপনারা এই প্রায় হাজার হাজার বা কয়েকশো মানুষকে একত্রিত করতেছেন ত্রাণ দেওয়ার নামে। এটা কিন্তু আরো একটা জিনিস দেখেন, নির্বাচন কমিশনের মতো একটা রেসপন্সিবল একটা কমিশন এই কোয়ারেন্টাইন এরকম লকডাউন থাকা অবস্থায় উনারা নির্বাচন পরিচালনা করেছেন। আবার দেখেন আপনি এই যে লকডাউন থাকা অবস্থায় আবার গার্মেন্টস এর লোকজনকেও আবার ঢাকা আনা হয়েছে। আমি যেটা বলতে চাই, আপনি সাধারণ মানুষকে দোষ দেওয়ার আগে অথবা সাধারণ মানুষ বুঝবে কি বুঝবে না এটা বলার আগে, আমার মতো লোকজন কি আমি বাংলাদেশে বুঝতেছি, বা আমার চেয়ে যারা আরো অনেক বড় বড় লোকজন আছেন তারা কি বুঝতেছি? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বেশিরভাগ লোকেরই এমন অবস্থা হয়েছে। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের বিবেচনায় পুলিশ ডিপার্টমেন্টের লোকরে আমরা কত কিছু বলছি? আমি এক ওসি সাহেবের বিরুদ্ধে মামলা করছি, কত কথা বলছি ওসি সাহেবদেরকে বিরুদ্ধে। আজকে এমন একটা সময় যেখানে প্রাইমারি রেসপন্ডেন্ট হওয়ার কথা ডাক্তার সাহেবরা, এখানে দেখা যাচ্ছে যে আমি কোনো ডাক্তার সাহেবের বিরুদ্ধে বলছি না, তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পুলিশের প্রাইমারি রেসপন্ডেন্ট হতে হচ্ছে। পুলিশ দেখেন এই ড্রেস পরা অবস্থায় আমি তো দেখি আশ্চর্য হয়ে যাই যে পুলিশ এই এই যুদ্ধে যে ভূমিকা রাখছে। আমি কিন্তু ওভারঅল যে সবসময় পুলিশের পক্ষে কোনোদিনই ছিলাম না, আমার কাছে মনে হয়েছে যে যখনই পাওয়ারের এবিউজ হয়েছে আমি পুলিশের বিরুদ্ধে কথা বলছি। দেখেন এই যুদ্ধে এরা যে ভূমিকাটা রাখছে, এখানে সাধারণ মানুষকে ইভেন জানাজা পর্যন্ত যখন পুলিশ পড়ে, তখন আমাদের কি দেখেন আমাদের জায়গাটা কোন জায়গায় চলে গেছে, যেখানে যারা যা বুঝার কথা তারা না বুঝে আমরা এখন পুলিশের উপর কতটা ডিপেন্ড করতে হয়েছে, এবং পুলিশ এই ধরনের আচরণ বা এই সময়ের দুর্যোগের মোমেন্টে এই ধরনের হেল্প আমাদের এই জাতিরে করবে, এটা তো আমরা দেখেন পুলিশই কিন্তু প্রথমে স্বাধীনতার সময় প্রথমে এই যে বিদ্রোহ করে, আপনার জানা আছে কিনা আমাদের যে পুলিশ ব্যারাকে এখান থেকে শুরু হয়েছিল। তো আমি যেটা বলতে চাই যে আপনি যে কনসেপ্ট গুলো আসছে কোয়ারেন্টিন আবার এই জায়গায় আসছে, এই কনসেপ্ট গুলো বোঝানোর জন্য আমাদের কি এই জ্ঞানটা আছে কয়জন মানুষ এই লকডাউন বুঝে? আপনাদের ব্রিটিশ যারা আছেন লন্ডনে আছেন তারা হয়তো আপনারা এই কনসেপ্ট গুলোর সাথে কিছুটা ইংলিশ শব্দের সাথে কোয়ারেন্টিন শব্দটা শিখতে তো আমারই লাগছে এক সপ্তাহ, আমি সিলেটি মানুষ আমার তো ধরেন সাউন্ডেই অনেক প্রবলেম হয়, অথরিটির দায়িত্ব যে কিভাবে আপনি সাধারণ মানুষকে বুঝাবেন। এই ক্ষেত্রে পুলিশ একটা দারুণ ভূমিকা রাখছে, যেভাবেই হোক মাইকিং করে হোক যেভাবেই হোক এগুলো ভূমিকা রাখছে। আরেকটা ভূমিকা রাখতে পারতেন ডাক্তার সাহেবরা, এখানে ডাক্তার সাহেবরা আরো একটা ব্যাপার আছে, ডাক্তার সাহেবদের মধ্যে অনেকেই কাজ করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কিন্তু এরই সাথে আবার ডাক্তার সাহেবদের ব্যাপারও যেসব কথা আছে, একজন মুক্তিযোদ্ধা বিভিন্ন হাসপাতালে গিয়ে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছেন, একজন ওসি সাহেবের ওয়াইফ উনি মারা গেছেন, আপনারা জানেন এই উদাহরণগুলো যখন শুনি তখন আমার কাছে মনে হয় যে এটা আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি। দেখেন এটা খুব হতাশাজনক, এখনের যুদ্ধে কিন্তু প্রাইমারি রেসপন্ডেন্ট হওয়ার কথা হচ্ছে গিয়ে ডাক্তার সাহেবরা, পুলিশ না, কিন্তু পুলিশ কিন্তু সেকেন্ডারি হবে। আরো আপনাকে কি বলতে হয় সাধারণ মানুষের দোষের আগে আমি আরেকটা জিনিস আপনাকে বলি, বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্ট ধরেন আমরা 300 জন, পরে সংরক্ষিততে আরো 50 জন, নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন যে লকডাউনে আপনারা থাকবেন বা সারা বাংলাদেশের সবাইকে বলছেন নিরাপদে থাকবেন, কিন্তু নিরাপদে থাকবেন কি শুধু এই আমাকে বলছেন আপনাকে বলছেন? পুলিশটা নিরাপদে থাকবে না, আর্মিটা নিরাপদে থাকবে না, এর মানে হচ্ছে কি নিরাপদে থাকবেন কারা? যাদের কোনো কাজ নাই আপনারা ঘরের ভিতর থাকবেন, পুলিশ আর্মি সশস্ত্র বাহিনী ওরা তো মাঠে চলে গেছে জীবনের পরোয়া করতেছে না, ডাক্তার সাহেবরা আছেন, আমাদের কয়জন এমপি মাঠে আছেন বলেন? জীবনের ভয় সাধারণ মানুষের আছে, পুলিশের আছে, তো এমপি সাহেবদের এত ভয় কি কারণে? আপনি কয়জন হাতে গোনা কয়েকজন এমপি সাহেব ছাড়া মন্ত্রী ছাড়া আপনি আমাদের লোকজন কয়জন মাঠে আছে? আপনাদের ব্রিটেনের বরিস জনসনের এরকম একজন প্রধানমন্ত্রীর আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, উনারা তো একদম ব্যাটল ফিল্ডে ফেস করতেছেন, রাজনীতিবিদরা যখন দাঁড়ায় যদি বলে যে আমি করোনাতে আমি মরার পরে আপনারা মরবেন, আপনারা সেফে থাকেন,
আপনারা ঘরের ভিতরে থাকেন, আমি খাবারের ব্যবস্থা করবো, আমি আপনাদের এমপি, আরে নির্বাচনের সময় আগে স্লিপ দিতে পারছেন, আর এখন একটু খাবার দিবেন না এসে? এগুলা আপনার এই সাধারণ মানুষে দোষার আগে বা বলার আগে তাও তুলনামূলক ভাবে বাংলাদেশের সাধারণ মানুষরা বলতে হবে যে অনেক ভালো, অনেক বেটার, যে তাও অনেক কথা শুনে, তার উপর আবার সাধারণ মানুষে মানাবেন কিভাবে? আপনি জানেন বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ আছে যারা দিন আনে দিন খায়, এরা কি করবে? পুলিশরাও যখন অ্যাকশন নিতে যায় তখন জানে যে এই লোকটা খাবারের জন্য বেরিয়েছে রিক্সা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হাইলাইট করেছেন। আপনি বলছিলেন কোঅর্ডিনেশনের কথা, আপনি বলছিলেন ডাক্তারদের ভূমিকার কথা, বা আরও যারা গ্রাউন্ডে যারা কাজ করছে প্রশাসনের লোকজনের কথা, এবং আপনি খেটে খাওয়া মানুষের কথা বলছিলেন। আমরা আপনার কাছে আরও জানতে চাইব, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা যাবো একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, আজকে এনটিভি ইউরোপের করোনা আপডেট অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে কথা বলছি, এবং তিনজন অভিজ্ঞ প্যানেলিস্ট আমাদের সাথে বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।